বন্ধুরা, গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী গল্পটি আজ আপনাদের জন্য রইল। ইঁটের পাঁজা হইতে খোঁড়া শেখ ইঁট ছড়াইতেছিল। খোঁড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না, বোধ করি খোঁড়ার নিজেরও মনে নেই। কোন শৈশবে তাহার বাঁ পা খানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে। শুধু পাখানি তাহার খোঁড়া নয়, যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে। সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর। তারপর হয় তাহার বসন্ত, সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। আপনার মনেই খোঁড়া ইঁট ছাড়াইতেছিল। অদূরে ওদাই ওরফে ওয়ায়েদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল। গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়া দিল, একটা অশ্লীল গান। কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল। গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। আদাই একটা ঝাঁকুনি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল, শালার গরু! প্রচণ্ড ক্রোধে পাঁচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে। গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল। আদাইয়ের কিন্তু প্রহার করা হইল না, সে চিৎকার করিয়া উঠিল, খোঁড়া! খোঁড়া সাপ! সাপ! আদাইয়ের গাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল। আদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইঁট উঠাইল। ওদিকে খোঁড়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতেছিল। সে বলিয়া উঠিল, মারিস না, মারিস না আদাই, মারিস না, যাই, আমি যাই। আদাইয়ের হাতের ইঁট তোলাই রহিল। সে বলিল, কি বাহারে সাপ মাইরি! মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল, মাথার চক্করি বা কি বাহারের! কিন্তু পালালো, পালালো যে, শিগগিরি আয়! সাপটা এবার দ্রুত বেগে পালাইয়া চলিয়াছিল, কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকেই। আদাইকে পিছনে ফেলিয়া পলায়নই তাহার উদ্দেশ্য। খোঁড়াকে সে দেখে নাই। খোঁড়া হাঁকিল, দে তো আদাই তোর পাচনখানা ছুঁড়ে! যা রে, ঢুকে পড়ল পাঁজার ভেতরে। উদয়নাগরে সাপটা! এত বড় সাপ পাওয়া যায় না, ধরতে পারলে কিছু রোজগার হতো রে। খোঁড়া সাপের ওঝা, শুধু ওঝা নয়, সাপ লইয়া খেলাও সে করে। ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে। তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে। জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে। কত সাপ মরিয়াও যায়। সাপ যখন থাকে তখন খোঁড়া মজুর খাটে না। তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়ি বাঁশি রইয়া খোঁড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে। রোজগারও মন্দ হয় না, কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায়। কখনো কখনো মদও চলে। ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোঁড়া আবার ঝুড়ি ও বিড়া লইয়া বাহির হয়। অবস্থাপন্ন গৃহস্থের দ্বারে দ্বারে বিভৎস মুখখানি ঈষৎ বাড়াইয়া বলে, মজুর খাটাবে গো, মজুর! তোষামত করিয়া সে হাসে। বিভৎস ভয়ঙ্কর মুখ আরও বিভৎস, আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে, সেখানে সে ফাঁকি দেয় না। যেদিন না মেলে সেদিন ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে। যাহা পায় তাহা দিয়াই খানিকটা গাঁজা আফিম কেনে। কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পাছায় মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে। বলে, আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকলো না, না খেতে দিয়ে তোকে মেরে ফেললাম। জোবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে, লে লে, খেপামি করিস না, ছাড় আমাকে, দুটো চাল দেখে আনি। খোঁড়ার কান্না বাড়িয়া যায়। সে আবার জোবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে, একজোড়া নতুন কানই কখনো দিতে লারলাম, পুরনো তেনা পরেই তোর দিন গেল। যাকো সব কথা। পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইঁটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল। হাতে ছোট একটা লাঠি, বগলে একটা ঝাঁপি, সম্মুখে পূর্ব দিক চক্রবালে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে। গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর্মুহু কলরব করিতেছিল। গ্রামের মধ্যে কোনো হিন্দু দেব মন্দিরে মঙ্গল আরতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে। একটা উঁচু ঢিবির উপর বসিয়া খোঁড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। পূর্বাচলের রাঙা রং ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল। সে রঙের আভায় পাঁজার পোড়া ইঁটগুলো আরও রাঙা হইয়া উঠিল। খোঁড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে। খোঁড়া উঠিয়া দাঁড়াইল। ওই ওই না, ঈশ্বর দূরে প্রান্তরের বুকে বোধহয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল। প্রাত সূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল। সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছিল। প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণলেখার মতোই সে মনোরম। খোঁড়া মুগ্ধ হইয়া গেল। আপনার মনেই মৃদুস্বরে সে বলিয়া উঠিল, বাহ! তারপর ধীরে ধীরে অগ্রসর হইল। সর্বশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোঁড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না। অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল। পর মুহূর্তেই সে গর্জন করিয়া ছোবল মারিল, কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না। খোঁড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিকানি দিয়া তাহার মাথায় চাপিয়া ধরিয়াছে। ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোঁড়া বেশ করিয়া সাপটিকে দেখিয়া বলিল, সাপিনী। মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোঁড়া জোবেদাকে বলিল, কি এনেছি দেখ। উঠোনে ঝাঁটা বোলাইতে বোলাইতে জোবেদা বলিল, কি? কাপড়ের খুঁট হইতে খোঁড়া ছোট্ট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া জোবেদার সম্মুখে ধরিল। বস্তুটি ছোট্ট একটি মিনি, নাকে পরিবার অলঙ্কার। জোবেদা প্রশ্ন করিল, এত ছোট মিনি কি হবে? হাসিয়া খোঁড়া বলিল, বিবিকে পরিয়ে দেব, হা হা হা, বিবিকে পরিয়ে দেব। জোবেদা অবাক হইয়া গেল। হাসিতে হাসিতে খোঁড়া ঘরে প্রবেশ করিল। তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল। সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে, কিন্তু সে তেজ নাই। শান্ত আক্রোশীনভাবে ধীরে ধীরে মুখটি ঈষৎ তুলিয়া খোঁড়ার গলায় কাঁধে ফিরিতেছিল। জোবেদা বলিল, দেখ, ওসব করিস না, যতই তেজ না থাক, ও জাতকে বিশ্বাস নাই। হাসিয়া খোঁড়া বলিল, বিশ্বাস নাই ওদের বিষ দাঁতকে, নইলে ওরাও তো ভালোবাসে জোবেদা। বিষ দাঁতই নাই, কিন্তু আর দাঁত তো রয়েছে, কই আমাকে তো কামড়ায় না। কেমন ভালো মেয়ের মতো বিবি আমায় ফিরছে বল দেখি, বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল। জোবেদা বিস্মিত হইল না, কারণ এ দৃশ্য তাহার নিকট নতুন নয়। কিন্তু সে বিরক্তি ভরে বলিল, ছি 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 ছি, তোর কি ঘেন্না পিত্তিও নাই? কতবার তোকে বারণ করেছি বলতো। সে কথায় খোঁড়া কানই দিল না। সে বলিল, দেখ দেখ, কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ দেখি। জানিস, সাপিনী আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমনি করেই জড়াজড়ি করে ওরা, দেখেছিস কখনো? আহ, সে যে কি বাহারের খেলা মাইরি। জোবেদা বলিল, দেখে আমার কাজ নাই, তুই দেখেছিস সেই ভালো, কিন্তু তোর খেলাও ওই শেষ করবে, তা বুঝিস? খোঁড়া তখন একটা সূচ লইয়া বিবির নাক ফোড়াইতে বসিয়াছে, পায়ের আঙুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে, আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা। ডান হাতে সূচ ধরিয়া নাক ফুরিয়া মিনি পরাইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল। যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল। ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল, রাগ করিস না বিবি, রাগ করিস না, দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে। দে তো জবেদা, আয়নাটা দে তো, দেখুক একবার নিজের চেহারাখানা। জবেদা বলিল, লাড়বো আমি, দে দে, তোর পায়ে পড়ি, একবার দে, দেখি না নিজের চেহারা দেখে ও কি করে। জবেদা স্বামীর এ অনুনয় উপেক্ষা করিতে পারিল না, সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল। খোঁড়া বলিল, এক জেরা সিনুরও আনিস তো মেহরবানি করে। জবেদা ঘর হইতে প্রশ্ন করিল, কি কি হবে? পরম কৌতুকে হাস্য করিয়া খোঁড়া বলিল, দেখবি কি হবে, আগে হতে বলছি না। জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈষৎ দূরে নামাইয়া দিল। খোঁড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল। তারপর হা হা করিয়া হাসিয়া বলিয়া উঠিল, ওকে আমি নিকা করলাম জবেদা, ও তো সতীন হল। পরে বিবিকে বলিল, দেখ দেখ বিবি, কি বাহার তোর খুলেছে, দেখ দেখি। সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল। তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাসিক স্বরে গান ধরিল, জানি না গো এমন যে হবে, গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরাতে যাবে, ও জানি না গো। আরও কয়েক মাস পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে। খোঁড়া কোথায় গিয়াছে, বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই। জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে। গন্ধটা ক্ষীণ কিন্তু মিষ্টি এবং কেমন নতুন রকমের। এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও সে কিছু বুঝিতে পারিল না। দিন দুই পরে খোঁড়া ফিরিল। জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল, কিছু খেতে দে দেখি জবেদা, বড়া ভুক লেগেছে। জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল। পায়ের কাদা ধুইয়া ফেলিয়া খোঁড়া ঘরে ঢুকিয়াই বলিল, গন্ধ কিসের বল দেখি জবেদা। জবেদা বলিল, কে জানে বাবু, আজ কদিন থেকে ঘরে এমনই গন্ধ উঠছে। খোঁড়া কথা কহিল না, সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল। এদিক ওদিক ঘুরিয়া সে বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল। মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল। খোঁড়া বলিল, জবেদা উৎসুকভাবে প্রশ্ন করিল, কি বল দেখি। খোঁড়া বলিল, বিবির গায়ের গন্ধ, সাপিনী তো, সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে, তাই ওই গন্ধে সাপ চলে আসে। জবেদা অবাক হইয়া গেল, বলিল, কে জানে বাপু, তোদের কথা তোদেরই ভালো, নে এখন পান্তি কটা খেয়ে ফেল। ভাত খাইতে খাইতে খোঁড়া বলিল, ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে, এ সময় ধরে রাখতে নেই। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল। জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেই ভালো বাপু, ওটাকে আমি দু চোখে দেখতে পারি না, এত সাপ মরে, ওটা মরেও না তো। ভাত খাইয়া খোঁড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল। মুখটি চাপিয়া ধরিয়া সে কত আদরের কথা কহিল। জবেদা বলিল, এই দেখ, কদিন ওকে কামানো হয় নাই, ওর দাঁত গজিয়েছে। আর মায়াই বা কেন বাবু, যা না ওকে ছেড়ে দিয়াই। খোঁড়া বলিল, দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ। অপরাহ্নে খোঁড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল। বিবিকে পার্শ্বে জঙ্গলটাই সে ছাড়িয়া দিয়াছে। জবেদা বলিল, এমন করে বসে কেন বলতো, গাঁজাটা যা খা কেনে। খোঁড়া বলিল, বিবির লেগে মন কি করছে রে। জবেদা হাসিয়া বলিল, মর মর, তোর কথা শুনে কি হয় আমার। না রে জবেদা, মনটা ভারী খারাপ করছে। জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেন রে, আমারই তোর ভালো লাগে না। সাদরে তাহাকে চুম্বন করিয়া খোঁড়া বলিল, তোর জোরেই তো বেঁচে রয়েছি জবেদা, তো আমার জানের চেয়েও বেশি। জবেদা বলিয়া উঠিল, এই দেখ দেখ বিবি ফিরে এসেছে, ওই দেখ নালার মধ্যে। জল নিকাশি নালার মধ্যে সত্যিই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল। খোঁড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল, ধরে আনি, দাঁড়া। জবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল, না। তারপর কর্কশ কণ্ঠে বলিল, বেরো বেরো, হাট হাট। বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুড়িয়া সে বিবিকে মারিল। সাপটা সক্রোধে মাটির উপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল। তখন রাত্রি দ্বীপ্রহর বোধ হয়। জবেদা চিৎকার করিয়া উঠিল, ওঠ ওঠ, কিসে আমায় কাটলে? খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল, সত্যই জবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে। জবেদা আবার চিৎকার করিয়া বলিয়া উঠিল, বিবি, তোর বিবি আমাকে কেটেছে, ওই দেখ। একটা হাঁড়িতে বের দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল। খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ঝাঁপিতে বন্দি করিয়া বলিল, জবেদা যদি না বাঁচে তবে তোকেও আমি শেষ করব। জবেদা কিন্তু বাঁচিল না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল। মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল। ওঝারা চলিয়া গেল। বিভৎস মুখ সকরুণ করিয়া শিয়রে খোঁড়া বসিয়া রইল। একজন ওস্তাদ বলিল, তুইও যেতিস খোঁড়া, খুব বেঁচে গিয়েছিস। ভারী আক্রোশ ওদের, হয়তো তোকে কামড়াতেই এসেছিল। শাস্ত্র নেত্রে খোঁড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, না। খোঁড়া ফকিরি লইয়াছে, তাহার ভিটাটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে। খোঁড়ার বাড়ির পাশ দিয়াই একটি পায়ে চলা পথ ছিল, সে পথটা এখন বন্ধ, সেদিক দিয়া এখন কেহ হাঁটে না। বলে বড় সাপের ভয়, সাপগুলো বড় খারাপ সাপ, উদয়নাগ। প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে। বিবিকে খোঁড়া বধ করিতে পারে নাই, তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল, বলিয়াছিল শুধু তোর দোষ কি, মেয়ে জাতের স্বভাবই ওই, জবেদাও তো তোকে দেখতে পারত না। শেষ হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী। পরবর্তী গল্পের জন্য আপনি থাকুন গল্পের ক্যারাভ্যানে। নমস্কার।